কি বলতে চান? সালমাকে নিয়ে বলতে চাই, ও সত্যি খুব মিষ্টি একটা মেয়ে এবং ও দেখতেও অনেক সুন্দর। তারপরে ওর চুলটা আমার খুব ভালো লাগে, অনেক লম্বা চুল এবং ও হাইটেও অনেকটা, তো সব মিলে একটা পরিপাটি একটা মেয়ে। আর যেমন ও বলছিল যে ওকে সবাই মুডি বলে, কিন্তু ও যেখানে যাই, আমরা যখন একসাথে প্রোগ্রামে যাই, বিশ্বাস করেন যে পুরো আসরটা ও কিন্তু নিজে, মানে এত হাসাহাসি আড্ডা দেয়া, পুরো একটা ইয়েটাকে জমায় রাখে। তো আসলে ও মুডি না, আসলে হয়তো একটা মানুষের কাছে মিশতে একটু সময় লাগে, কারণ হঠাৎ করে গিয়েই তো হচ্ছে একটা মানুষের সাথে মেশা যায়। তো আসলে ও খুব ভালো মনের একজন মেয়ে এবং একটা সাংসারিক মেয়ে, সব মিলায়ে ও খুব, আমি আমার কাছে একটা পরিপাটি সুন্দর গোছানো একটা মেয়ে। সালমা, বিউটি সম্বন্ধে কি বলতে চান? বিউটি আপু সম্পর্কে, সে তো আমার বড় বোন, আমি সবসময় বলি যে তাকে তো প্রথম লালনের বড় কন্যা বলা হয়, তারপরে আমাকে বলা হয় ছোট কন্যা। তো আমার মনে হয় যে ছোটরা বড়দের কাছে কেমনটা হয়, বড়দের কাছে কিন্তু ছোটরা সবসময় শিখতে চায়। তো তাকে আমার কিন্তু একটা ভালো লাগা, ভালোবাসা, আমরা একই বাবা মার না হলেও একটা ভালোবাসা আমার কিন্তু সবসময় তার প্রতি ছিল এবং সর্বদাই থাকে। এবং আরেকটা ব্যাপার যে সে যখন লালনের গান করে আমি মানে শুনি, আমার ব্যাপারটা হয়েছে যে আমিও লালন সাহেবের গান করেছি, বাট সামহাও কোথাও যে যেন মনে হয় যে আমি আসলে, আমার ধারাটা তো একটু ফোক, মানে মডার্ন ফোক, আমি আধুনিক গান, মানে বিভিন্নভাবে আমি ভার্সেটাইলভাবে গাইতে পারি সব ধরনের গান, কিন্তু আমার কেন জানি মনে হয় যে একদম পরিপূর্ণভাবে সে যখন সাইজির গান করে তো আমার তার দিকে শুধু চেয়েই থাকতে ইচ্ছা করে, না হয় না যে সে গাইলো আর আমি শুধু শুনলাম। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। আর মানুষ হিসাবে সে অনেক ভালো, সব কিছু মিলিয়ে সে একজন ভালো মানুষ। চা, আমার একটা বিষয় জানার আছে, এই দুইজন এক প্রোগ্রামে কত বছর পর প্রোগ্রাম করেছে? আমার মনে আছে যে ভাইয়ার পরিবর্তন দিয়ে শেষ লাভ সবসময় একদম ওইটাই মনে প্রথম ছিল সালমা বিউটি একসাথে, আমরা ডাকাতেই আমরা চলে আসি, আমরা ফেরাতে পারি না একদম, আপনি ডাকলে আসলে ওই প্রথম মনে দুইজন একসাথে ছিল না? দুইবার একসাথে, আমাদের ওইভাবে আসলে কাজ হয়ে ওঠে না। আমরা মাঝে মাঝে যখন গানের প্রোগ্রাম হয় তখন মাঝে মাঝে, সেটাও খুব কম, একদম কম। কিন্তু টক শোতে কি আগে কোনো অনুষ্ঠানে গিয়েছিলেন আপনারা একসাথে? না, টক শোতে আমার মনে হয় না, গানের প্রোগ্রামে অনেক যাওয়া হয়েছে কিন্তু টক শোতে যাওয়া হয়নি। হয়তো একটা শুটিং স্পটে যে দেখা হয়েছে, বাট একসাথে কাজ করা হয়নি। অনিয়ারে হয়? হ্যাঁ, অনিয়ারেও না। তাহলে দুজন দুজন সম্পর্কে বললেন, চমৎকার বললেন, কেউ কারো মানে প্রশংসাই করলেন। এবারে দেখি আপনারা কি করতে পারেন, আপনার জন্য আরেকটা নাটিকা রয়েছে। হাই কি যে শুরু করলেন, আবার পরীক্ষা।